বিধায়ক দিল, আজকে হয়তো আমাদের উদ্বোধন অনুষ্ঠানটা এমন হয়নি, পাবলিকলি দাদা বাজারে করেছি সবাই জিনিস, কিন্তু আমাদের যারা ওয়ার্ড কোঅর্ডিনেটর আছে সবাই চারিদিকে এটাকে বিধায়কের ফান্ড থেকে যে এটা নবদ্বীপবাসীর স্বার্থে এটা দেওয়া হলো, এটাকে আপনারা হাইলাইট করবেন। হাইলাইটটা শুধু বিধায়কের স্বার্থে নয়, আমাদের সাথে আমাদের দলের স্বার্থে এটা আপনারা করবেন। প্রথমত রাসের আগেই, তিন দিন আগেই সিসিটিভির আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। কি বলবেন এ বিষয়ে নবদ্বীপবাসীর উদ্দেশ্যে? নবদ্বীপবাসী দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা, যারা শান্তিপ্রিয় লোক, বিশেষ করে মন্দির নগরী নবদ্বীপ, মন্দিরের বাইরে থেকে প্রচণ্ড পর্যটক এখানে বেড়াতে আসেন, তাদের সবার স্বার্থে এবং নবদ্বীপের মানুষের শান্তিপ্রিয় মানুষের স্বার্থেও এই সিসিটিভিটা অত্যন্ত অপরিহার্য বর্তমান জগতে, কারণ মানুষ সভ্যতার চরম শিকারে পৌঁছতে চলছে, সাথে সাথে আমরাও সেই সভ্যতার দান, টেকনোলজির দান আমরাও সেটা মানুষের কাছে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। তাই আমাদের বিধায়কের উন্নয়নমূলক তহবিল থেকে নবদ্বীপবাসীকে উপহার দিয়েছেন সিসিটিভি, যেটা এক কথায় এটা মানুষের সুরক্ষা একটা অস্ত্র, যে এটা থাকলে পরে অনেক মিসক্রিয়েন্টস অর্থাৎ অনেক মানে দুষ্কৃতিকারী তারা সমঝে যাবে এবং তারা নিজেকে গুটিয়ে রাখবে, সমাজ তাতে শান্তিপূর্ণভাবে চলবে। এক্ষেত্রে শহরের অপরাধ অনেকটাই কমবে বলে মনে করে? একদম অপরাধে বিশ্বাসী, নবদ্বীপ শহরে মানুষ সবাই ভালো, আমরা সেরকম অপরাধী নবদ্বীপ শহরে আমাদের পরিলক্ষিত হয় না, তবে কিছু তো ব্যতিক্রম থাকেই, সেটাও থাকবে না এখন নবদ্বীপে। বলার সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোচ্চ নেত্রী, তিনি যেমন কথা এবং কাজের সঙ্গে সমতা রেখে ঐক্যবদ্ধ উদ্যোগী হন, অনেক দল অনেক মানুষ সেখানে যে পদেই থাকুক না কেন সেখানে দেখা যায় তারা কথাই বলে কাজে উদ্যোগী হয় না, সেখানে মানুষের কাছে সেটাও একটা বেদনাদায়ক হয়, তাই কারোর কাছে আনন্দদায়ক হয় কারোর কাছে বেদনাদায়ক হয়, সেই কারণে সমাজে তারা ভালো কি মন্দ তাদের জীবনে বেছে নেবে, তাই আমরা ভালো
ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন ট্রাভো নিউজ ইউটিউব চ্যানেলে। সবসময় থাকুন নতুন নতুন খবরে।